ব্রেকফাস্ট হয়ে গেছে দেখো, তৈরি পরোটা আর উত্তম আর বেগুন ভাজা। বাবার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ওর বাবা মাম্মামকে এখন পড়তে নিয়ে যাবে, তাই জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দিয়ে দিলাম ওদের, তারপর অন্যান্য কাজ করব। উঠতে চলে গেল, সকাল থেকে তোমাদের সাথে কথা বলা হয়নি। মেয়ে ব্রেকফাস্ট খেয়ে চলে গেল, আমারও ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর কিছু রান্নাঘরের কাজ করে নিলাম। আমাদের যে হাউস হেল্পার, সে এসে বাসন টাসন মেজে দিল, ঘর ঘর মুছে দিল, আমিও স্নান করে নিলাম। স্নান করে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। আজকে তো শনিবার, রান্নার খুব একটা তাড়া নেই, তাই ভাবলাম আগে স্নানটা করে ঠাকুরকে দিয়ে তারপর রান্না বান্না করব। কিছুটা রান্নার সমস্তটা জোগাড় করে রেখেছি, ডাল ভাত হয়ে গেছে, তরকারি কেটে রেখেছি, শুধু তরকারিটা আর মাছটা করবো, তাহলেই রান্না হয়ে যাবে। তাই যেন একটু দেরি করেই যাচ্ছি রান্না করতে। তা আজকে সকালবেলা সেরকম কিছু রান্না করবো না, খুব প্লেন রান্না করবো। আর বিকেলবেলা আজকে তোমাদের সাথে আমি ইডলির রেসিপিটা শেয়ার করব। তাও আবার মাইক্রো ওভেনে কি করে ইডলি করা যায়, খুব সহজে খুব তাড়াতাড়ি, কোনো ইডলি মেকার লাগবে না। মাইক্রোওয়েভ যখন আমরা কিনি, সব মাইক্রোওয়েভেই মনে হয় একটা ইডলি তৈরি করার যে সাজাটা সেটা দেয়, সেটাতেই আমি কত তাড়াতাড়ি ইডলি হয় সেটাই তোমাদের আজকে দেখাবো। আর বিশেষ করে আমার ভাবনা, ও সুইডেনে থাকে, ওর খুব ইডলি খেতে ইচ্ছা করেছে, তাই ওর মাকে বলেছে একটা ইডলি মেকার পাঠাতে এখান থেকে, ওখানে তো ইডলি মেকার পাওয়া যায় না। তাই আমি বলেছি যে, আমি দিদিকে বললাম যে না, ওকে ইডলি মেকার পাঠাতে হবে না, আমি ওকে শিখিয়ে দেবো কীভাবে মাইক্রোওয়েভে ইডলি তৈরি করতে হয়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে তুমি ওই শুধু মাইক্রোওয়েভে যেইটার মধ্যে, সেই সাজাটার মধ্যে ইডলিটা করে সেটা পাঠিয়ে দেবে, তাহলেই ও ইডলি তৈরি করে নেবে সহজে। সেই জন্যই আজকে আমি ইডলির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, স্পেশালি ওর জন্য, ওকে শেখাবো বলেই। তোমরা হয়তো সবাই জানো, কেউ নাও জানতে পারো, তারা শিখে নেবে। আর স্পেশালি আমি এটা সায়নের জন্য, আমার ভাগটা বড় ভাগনা, তার জন্য রেসিপিটা আজকে শেয়ার করছি, তোমরাও দেখবে। আমি কালকে রাত্রিরে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা মিক্সারে গ্রাইন্ড করে নেবো। কীভাবে গ্রাইন্ড করবো সেটাও তোমাদের দেখাবো, বিকেলবেলা করবো, ডিনারে করবো আজকে ইডলিটা, সেটা তখন তোমাদের দেখাবো। যাকে চলো, এবারে কিছু কাজকর্ম, মেয়ে পড়তে গেছে, মেয়ে যেই ঘরে পড়ে সেই ঘরে খাটে তো ওর বইপত্র সবসময় ছড়ানো থাকে, আর পরীক্ষা এসে গেছে, বলতেও পারি না ওর বিছানা পরিষ্কার করবো, ও নেই এখন, তাই ওই ওর ঘরের চাদর ঠাদরগুলো একটু পাল্টে দেবো, ওই ঘরটা একটু পরিষ্কার করে দেবো, তারপরে রান্না করতে দেবো। চলো আগে গিয়ে ওর ঘরটা পরিষ্কার করি, গাছে একটু জল দেবো, ওই ঘরে যে গাছগুলো আছে, তারপরে রান্নাঘরে যাবো। কীভাবে ইডলির ব্যাটারটা তৈরি, ফার্স্ট আর কি কীভাবে গ্রাইন্ড করবো, কীভাবে ব্যাটার তৈরি করবো, সমস্তটা তোমাদের দেখাবো, চলো। রাত্রিরে দেখো, এই ডালটা আর চাল ভিজিয়ে রেখেছি, চাল আর ডালের মাপটা হচ্ছে 2 কাপ চাল আর 1 কাপ বিউলির ডাল, যে কোনো চাল, আমি যে কোনো চাল দিয়েই করি, কোনো অসুবিধা নেই তাতে। এই চালটা ডালটা 12 ঘন্টা মতো ভিজবে, তারপর এখন এটা মিক্সিতে গ্রাইন্ড করব। এই যে ডালটা, বিউলির ডালটা আমি গ্রাইন্ড করব, এই বিউলির ডালটা কিন্তু একদম মিহি করে গ্রাইন্ড করব, একটু জল মিশিয়ে গ্রাইন্ড করব, তাতে খুব মিহি হবে। আর এই চালটা যখন গ্রাইন্ড করব তখন কিন্তু খুব মিহি হবে না, একটু খিচখিচ থাকবে, একটু দানা দানা, সামান্য দানা দানা থাকবে, তাহলে ইডলিটা ভালো হবে। চলো এবার দেখাই, এবার এই ডালটা মিক্সিতে নিয়ে গ্রাইন্ড করে তারপর তোমাদের দেখাচ্ছি। মিক্সিতে দেখো ডালটা নিয়ে নিয়েছি, আর
জল দিচ্ছি একটু, না হলে ভালো গ্রাইন্ড হবে না। এবারে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। এই দেখো ডালটা পুরো গ্রাইন্ড করা হয়ে গেছে। এই ডালটা আমি কিন্তু ডালটা আর চালটা আলাদা আলাদা করে গ্রাইন্ড করব, একসাথে কিন্তু করব না, যেহেতু দুটো এক রকম ভাবে গ্রাইন্ড করব না। একটা খুব মিহি করে গ্রাইন্ড করব আর একটা খুব মিহি করে গ্রাইন্ড করব না, সেহেতু আমি ডাল আর চালটা আলাদা আলাদা গ্রাইন্ড করব। গ্রাইন্ড করার পর এক জায়গায় রেখে দেব। ডালটা হয়ে গেল, এবার চালটা করব। চালটা গ্রাইন্ড করা হয়ে গেছে, এ দেখো চালটাও গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার চাল আর ডালটা একসাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেব। মোটামুটি 12 ঘন্টা আমাকে রাখতে হবে ফার্মেন্টেশনের জন্য। এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখন এই চাপা দেওয়া থাকবে, রাত্রিবেলা যখন ইডলিটা করব তখন খুলবো, তাহলে আমার পুরো ফার্মেন্টেশন হয়ে যাবে। আর একটা কথা বলে দিই, আমাদের এই গরমের দেশ বলে মোটামুটি 12 ঘন্টা লাগে ফার্মেন্টেশনের জন্য। যদি শীত প্রধান দেশ হয় বা শীতকালে করি তাহলে কিন্তু 20 থেকে 25 ঘন্টা লাগে ফার্মেন্টেশনের জন্য। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, 20 থেকে 25 ঘন্টা যদি টাইম দিতে না পারি তাহলে মাইক্রোওয়েভটা যদি 2-3 মিনিট গরম করে নিই, সেই গরম মাইক্রোওয়েভের মধ্যে যদি আমি এইটাকে ঢুকিয়ে দিই তাহলে আমার ফার্মেন্টেশনের সময়টা কম লাগবে, 20 থেকে 25 ঘন্টা লাগবে না, 16-17 ঘন্টার মধ্যে ফার্মেন্টেশনটা হয়ে যাবে। মাইক্রোওয়েভের ভেতরে ঢুকিয়ে রাখুন, শীতকালে বলছি, আর যারা শীত প্রধান দেশে থাকো তাদের জন্য বলছি। চলে এসছে মেয়ে, রান্না বান্না হয়ে গেছে, মেয়েরা ওরা এখন স্নান করবে, তার মধ্যে আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনি। এত রোদ উঠেছে না, জামা কাপড়ের রঙগুলো সব চটে যাবে। আবার তৈরি করার জন্য দেখো অরড় ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। এবার সাম্বারের মধ্যে সবাই কুমড়ো তারপর সজনে ডাঁটা এইসব দেয়, কিন্তু আমার বাড়ির কেউই এই সবজি দিয়ে সাম্বার করলে খায় না, তাই আমি কোনো সবজি সাম্বারে দিই না। আমি এমনি ডালটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর কীভাবে সাম্বারটা তৈরি করি সেটা দেখাচ্ছি। কড়াইয়ে প্রথমে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে, সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর দেব কারি পাতা ফোড়ন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, তেঁতুলের তেঁতুলটাকে পাকা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু নুন দিয়ে তেঁতুলের যে কাতটা তৈরি হয়েছে সেটা দিয়ে দিলাম টকের জন্য। এটা কিন্তু টক মিষ্টি হবে, মুখে দিয়ে টেস্টটা দেখতে হবে। আর দেবো সাম্বার মশালা, আমি এভারেস্টের সাম্বার মশালাটাই ইউজ করি, দিয়ে দিলাম। এবার দেবো মিষ্টি আর একটু জল দেবো, এটা একটু পাতলা হবে। চিনি দিলাম, আর একটু চিনি দেবো, অনেকটা তেঁতুল দিয়েছি তো, আর একটু জল দিয়ে দিলাম। সাম্বারটা বেশি ঘন হলে খেতে ভালো লাগে না,
এবার একটু ফুটবে, একটু ডালগুলো যেন গোটা গোটা না থাকে দেখতে হবে, ফুটে যাক তারপর নাপিয়ে ফেলব। সাম্বারটা রেডি হয়ে গেছে, বাটিতে ঢেলে ফেলেছি। ব্যাটারটা দেখো কি সুন্দর ফার্মেন্টেশন হয়েছে, কতটা ফুলে গেছে। আমি অনেকটা গ্যাপে রেখেছিলাম, সেটা ফুলে এতটা হয়ে গেছে। ফার্মেন্টেশনটা কীরকম হয়েছে দেখো, দেখতে পাচ্ছ বাবলস হয়ে গেছে কীরকম, খুব সুন্দর ফার্মেন্টেশন হয়েছে। এবারে এর মধ্যে আমি একটু নুন দেব, নুন দিলাম। এবার এটা একটু ঘুটে নেব, বেশ কিছুক্ষণ একটু ঘেটে নেব। ব্যাটারটার কনসিস্টেন্সিটা এরকম হবে, খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। এবার আমি ইডলি করাটা শুরু করছি। এইটা হচ্ছে আমার, এটা দিয়ে আমি ইডলিটা করব মাইক্রোওয়েভে। আর এই বাটিটার ভেতরে আমি একটু প্রথমে জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম এই বাটিটার ভেতরে। এরপর আমি এই যে ইডলির এইটা আছে সাজাটা, এটার মধ্যে একটু তেল দেব। একটু হোয়াইট অয়েল আর কি হাত দিয়ে 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 দেব, তাহলে ওঠাতে আমার সুবিধা হবে। এই দুটো সাজাতেই আমি ভালো করে অল্প অল্প করে তেল মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা খোপে। এবার আমি ব্যাটারটা এটার মধ্যে দেব, এই এইটার মধ্যে এবার ব্যাটারগুলো দেব। এই যে বাটিটায় জল দিয়েছি, এই জলের মধ্যে এটা বসিয়ে দেব, আবার এটার মধ্যেও দেব। এইটার উপরে এটা বসিয়ে দিলাম, দিয়ে এটা চাপা দিয়ে দিলাম। এরপর দেখো মাইক্রোওয়েভের ভেতরে ঢোকাবো, মাইক্রোওয়েভের ভেতরে ঢুকিয়ে দিলাম। এবার আমি মাইক্রোওয়েভ করব, 5 মিনিট দিলাম, স্টার্ট করে দেব। দেখো আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এই পটটা বার করছি, দেখি টেবিলে রেখে দেখি কতটা কি হলো। দেখো হয়ে গেছে, এই ঢুকিয়ে দেখলাম এর গায়ে কিন্তু কিচ্ছু লাগেনি, তার মানে ইডলিটা হয়ে গেছে। মেয়েও খুব ইন্টারেস্ট পেয়ে গেছে, দেখো ইডলি বার করছে ও নিজে, মজা পেয়ে গেছে। দেখো কি সুন্দর বার করছে ইডলিটা, কত সুন্দর হয়েছে ইডলিটা, দারুণ হয়েছে। তোমাদের দেখাচ্ছি কীরকম নরম হয়েছে, এই দেখো কীরকম নরম হয়েছে ব্যাপারটা, বুঝতে পারছো পুরো স্পঞ্জের মতো নরম। ভালো, খুব সুন্দর হয়েছে। সবাইকে খেতে দিয়ে দিলাম, সবার ভালোই লেগেছে, খুব নরম হয়েছে ইডলিটা। যাক গে, আজকে তোমাদের সাথে আমি মাইক্রোওয়েভে কি তাড়াতাড়ি ইডলি হয় সেটা তোমরা দেখে নিবে, তোমরা বাড়িতে সবাই একবার করে ট্রাই করো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, বারবার বলছি। আজকে আসছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।